কৃষি বিশ্ববিদ্যালয়ে আসলে মাইনিং এ থাকি, এই জন্য আর কি নিজের ঘরের জিনিসের ওরকম ভ্যালু থাকে না। আচ্ছা, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, বা তুমি কি হতে চাও আসলে? এখনো ঠিক করিনি, তবে মেডিকেলে পরীক্ষা দিব ইচ্ছা আছে। তোমার সেম? এখনো ঠিক করা হয় না, এইচএসসি পর ফাইনাল ডিসিশন। আচ্ছা, মেডিকেলে পড়ার ইচ্ছা, আসলে মেডিকেলের পড়ার ইচ্ছা সবারই থাকে, আমারও ছিল সত্যি কথা বলতে। মেডিকেল পড়ার ইচ্ছা সবারই থাকে। তোমরা মনে জানো যে মেডিকেলের প্রশ্ন প্যাটার্ন, এই প্রশ্ন প্যাটার্নটার মধ্যে আমাদের যে বায়োলজির যে পার্টটা আছে সেই পার্টটা, বা কেমিস্ট্রি যে পার্টটা আছে সেই পার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং সবাই কিন্তু একটা জিনিস বলে যে মেন বই পড়তে, মেন বই পড়তে, কিন্তু মেন বইয়ের বিকল্প হিসেবে কিন্তু আরো অনেক বই রয়েছে। তোমরা কি আস্পেক্ট সিরিজের নাম শুনেছ? আস্পেক্ট সিরিজের বই আমার কাছে মোটামুটি আছে। কোন বইটা আছে তোমার কাছে? আমার কাছে কেমিস্ট্রি প্লাস। কেমিস্ট্রি প্লাস এর লেখকের নাম জানো? লেখকের নামটা জানি না। হোসেন আলী। আমারও আছে। হোসেন ভাই হচ্ছে বইটা লিখেছে এবং অসম্ভব সুন্দর। তোমার এই বই পড়ার পরে আসলে কি মনে হয়েছে, কেমিস্ট্রি সম্পর্কে তোমার আসলে ধারণাটা কেমন হয়েছে? অবশ্যই এই বইয়ে হচ্ছে যে অনেক সুন্দর গোছানো পরিপাটি আছে সব বিষয়ে। আর কেমিস্ট্রি হচ্ছে যে আমরা যেহেতু এক বইয়ের রাইটারটা পড়ি, অনেক তথ্য জানি না, তো এই বইয়ের মাধ্যমে অনেক বিষয় একসাথে আমরা পাচ্ছি। তো অনেক মানে বলবো যে ভার্সিটির এমসিকিউ এগুলো দাগানো, অনেক কিছু শেখা যাচ্ছে। বইটা তুলনামূলক অনেক ভালো, আমার জন্য কাজে দিয়েছে। তুমি কি আসপেক্ট সিরিজের কোনো বই পড়েছো? আমি আসপেক্ট সিরিজের কেমিস্ট্রি আর ম্যাথ এই দুইটা ফলো করি। কেমিস্ট্রিতে যেটা হয় যে অনেক বইয়ের মিক্সড হয়ে থাকে, প্লাস হচ্ছে অনেক শর্টকাট যে এমসিকিউ এর জন্য যেগুলো অনেক হেল্পফুল, আর প্রচুর এমসিকিউ থাকে যেগুলো প্র্যাকটিসের জন্য খুবই ভালো। আর ম্যাথটাও হচ্ছে ভার্সিটি লেভেলের জন্য বেশি ভালো, একাডেমিক লেভেলের থেকে ভার্সিটি লেভেলের জন্য ম্যাথটা বেশি ভালো, বাট কেমিস্ট্রিটা একদম একাডেমিক ভার্সিটি সব কিছুই কভার করার মতো। আচ্ছা, আমি তোমাদেরকে আরেকটা বিষয় জানতে চাবো, সেটা হচ্ছে যে যদি মেডিকেল ছুটে যায়, যেমন আমার খুব স্বপ্ন ছিল মেডিকেল ডাক্তারি হওয়ার, কিন্তু মেডিকেলের স্বপ্ন ভেঙে গিয়েছে, তারপর এখন আমি কৃষক, কৃষিবিদ হয়েছে। তো মেডিকেল ছুটে গেলে আসলে তুমি কি করবা, বা তোমার সেকেন্ড অপশন কি? মেডিকেল যদি ছুটে যায় অবশ্যই আমি ঢাকা বা মানে বিশ্ববিদ্যালয়ের জন্য পড়ব, যদি হয় ইনশাল্লাহ, যদি হয়ে যায় তাহলে বিসিএস এর প্রিপারেশন নিব। বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন তোমার? আমার ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে পরে বাইরে যাওয়ার ইচ্ছা। আচ্ছা, তাহলে তোমরা আসলে এই যে বাংলাদেশে দক্ষিণ এশিয়ার সব থেকে বড় বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এইটা সম্পর্কে কিছু বলা না কেন? কৃষি বিশ্ববিদ্যালয়ে আসলে মাইনিং থিং এ থাকি, এই জন্য আর কি নিজের ঘরের জিনিসের ওরকম ভ্যালু থাকে না, এর জন্য নিজের ঘরের একটা কথা আছে, চেনা ভ্রমণের পৈতা লাগে না, ঠিক আছে? আচ্ছা, ওকে, অসংখ্য ধন্যবাদ তোমাদের, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তোমাদের যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্নে যেন পূরণ হয় সেই প্রত্যাশা রইল, এবং আসপেক্ট সিরিজের পক্ষ থেকেও তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।